মিডনাইট গার্ল তো করলেন এবং সেটা লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটেড হয়েছে। বেসিক্যালি আমি এটা একটা সত্য ঘটনা অবলম্বনে করতে চাইছি। তো এটা আসলে একটা মেয়েকে কেন্দ্র করে ঘটনা, যেহেতু মেয়েকে কেন্দ্র করে ঘটনা তাই এটা মিডনাইট গার্ল। চা দিয়েছে ভাই, চা খাই। গল্পটা আসলে কি আমরা যদিও জানি একটু একটু, তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু সত্য ঘটনা নিয়ে এটা নির্মিত হয়েছে, কোত্থেকে পেয়েছেন গল্পটা এবং কিভাবে এটাকে স্ক্রিপ্টেড করলেন এবং শুট করলেন কিভাবে? কামরাঙ্গীরচর নামক একটা জায়গা আছে, তো সেইখানে ধরেন মধ্যরাতে একজন কিশোরী ধর্ষিত হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাংলাদেশ প্রতিদিন একটা কলাম আসে, তো ওইটার উপরে হচ্ছে বেস করে হচ্ছে আমাদের দ্য মিডনাইট গার্ল। এটার রচনা করেছে কালের কণ্ঠের সাংবাদিক মাধব হোসেন, তো উনি এটা স্ক্রিন প্লে করছে। দেন উনি ওনার সাথে আমি যখন কথা বললাম, বলার পরে উনি আমাকে গল্পটা দিল, দেওয়ার পরে গল্পটার প্রতি আমি খুব ইন্টারেস্টেড হলাম। দেন তারপরে ওইটা নিয়ে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা কিছু করা যায় কি না। বেসিক্যালি তখন থেকেই আমার মাথায় চিন্তা ছিল যে আমি আসলে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য একটা কিছু বানাবো আসলে। তো তারপরে থেকে আসলে এটা বানানো, সাবমিশন করা বিভিন্ন ফেস্টিভ্যালে এবং আলটিমেটলি এটা অ্যাওয়ার্ড উইনিংয়ের জন্য সিলেক্ট হয়েছে। আচ্ছা, মানে এটা আসলে বাংলাদেশের দর্শক কবে দেখতে পাবে? এটা আমি বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে ওয়ার্ল্ড স্ক্রিনিং হওয়ার পরে দেন তারপর হচ্ছে আমি বাংলাদেশে এটা ই করব। আচ্ছা, এটা কি মানে কতটুকু দৈর্ঘ্য, এটা কি শর্ট ফিল্ম বলতে পারি আমরা বা? এটা অবশ্যই বলা যায় এটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্প দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 20 মিনিট সামথিং। আচ্ছা, ওখানে তো বিদেশি ভাষায় বা বিদেশি ভাষার ক্যাটাগরিতে এটা নমিনেশন পেয়েছে, সাবটাইটেল করা আছে বাংলা ভাষা, তবে এটা সাবটাইটেল হচ্ছে ইংলিশে করা। ইংলিশে করা, হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে কেন্দ্রীয় চরিত্র করেছেন হচ্ছে আপনার খাইরুল বাশার, আর নারী কেন্দ্রিক যে চরিত্রটা সেটা করেছেন নতুন প্রজন্মের নবাগত প্রিয়ন্তী উর্বি। প্রিয়ন্তী উর্বি, হ্যাঁ। আচ্ছা, তো করতে কতদিন সময় লেগেছে, কোথায় কোথায় এটা শুট করেছেন? এটা আসলে দ্য মিডনাইট গার্ল, তো এটা দিনের বেলা শুটিং অফ থাকছে আমার। আচ্ছা, আমি রাতের বেলা পুরো ইউনিট নিয়ে হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে একদম রিয়েল লোকেশনে গিয়ে গিয়ে আমি শ্যুট করছি আসলে। এটা হচ্ছে আমি শ্যুট করছি হচ্ছে আপনার হাতির জেলে, শ্যুট করছি হচ্ছে আপনার কাউরুন বাজারে, শ্যুট করছি হচ্ছে আপনার কামরাঙ্গীরচর ব্রিজে, তারপরে শ্যুট করছি ঢাকা মেডিকেল কলেজে, সব জায়গাতে। তারপর রাতের বেলা শ্যুটটা করা, রাতের বেলা শ্যুটটা করা হয়েছে বেসিক্যালি। এটার পুরো ঘটনাটা হচ্ছে রাত্র কেন্দ্রিক আসলে। হ্যাঁ, নাম যেহেতু মিডনাইট গার্ল, রাতেই তো করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র কি একটি রাতের ঘটনা নিয়েই আমাদের? একটি রাতের ঘটনাই এখানে। আচ্ছা, বেসিক্যালি একটি রাতের ঘটনা। তো মেয়েটি আসলে একটা আপনার গ্যাং রেপের শিকার হয়, তো ওইটাকে কেন্দ্র করে হচ্ছে আমার গল্পটা আগায়। এবং কি মেয়েটি যখন আসলে ট্র্যাপে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে যখন সে বাসায় যাবে, তখন হচ্ছে আমার যে গল্পের কেন্দ্রীয় চরিত্র খাইরুল বাশার, ওনার কাছে সে হেল্প চায়। উনি আসলে একজন কর্পোরেট অফিসার, চাকরি করে, ওনারও বাসায় 11টার মধ্যে ফেরার একটা তাড়া থাকে। আলটিমেটলি উনি হেল্প করতে চায় না, পরবর্তীতে আমরা দেখতে পারি যে উনি অনেকভাবে রিকোয়েস্ট করার পরে আলটিমেটলি ওনাকে আগায় দেয়। কিন্তু কামরাঙ্গীরচর ওনার বাসা পর্যন্ত আগায় না দিয়ে উনি লোহার ব্রিজ পর্যন্ত হচ্ছে ওনাকে আগায় দেয়। তো লোহার একটু আগে, একটু আগে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে উনি লোহার ব্রিজ দিয়ে যেতে নেয়। যেতে নেওয়ার পরে আসলে সকালবেলা সে ঘুম থেকে উঠে আমাদের কেন্দ্রীয় চরিত্র খাইরুল বাশার, সে আসলে নিউজ ফিডে দেখতে পারে যে মধ্যরাতে কামরাঙ্গীরচর এক কিশোরী ধর্ষিত। তখন তার আসলে আলটিমেটলি টনক নড়ে, সে তখন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে যায়। যাওয়ার পরে শুনে যে সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটি মারা গেছে। আচ্ছা, আলটিমেটলি ওই জায়গা থেকে হচ্ছে তার একটা অপরাধবোধ কাজ করে। কিন্তু আমি গল্পতে একটা জিনিস টুইস্ট রাখছি যে ওই মেয়েটিকে আসলে ধর্ষিত হয়েছে নাকি অন্য কোনো মেয়ে হয়েছে, এছাড়া আর কি কি কাজ করছেন? আজকেও তো এসেছি একটা সেটে। হ্যাঁ, এছাড়া এখন সামনে তো ভ্যালেন্টাইন, আমি বেসিক্যালি আমার ফিকশন কম বানানো হয়, স্পেশাল ডেগুলোতে কাজ করি, ঈদ, ভ্যালেন্টাইন, তারপর হচ্ছে যে কোনো উৎসবকে কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে ওগুলা। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে আপনার খেলোয়াড় নামে একটা ফিকশন বানাচ্ছি। আচ্ছা, এখানে অভিনয় করতেছে হচ্ছে আপনার নবাগত হচ্ছে ফরহাদ বাবু আর বৃষ্টি ইসলাম মডেল, ওদের নিয়ে কাজ করতেছি। এর আগে তো সিনিয়র নিয়ে অনেক কাজ করা হয়েছে, নতুনদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো। আর ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলো? ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এখনও আমি এটার মধ্যে ই করিনি, স্টার্ট করিনি। আমার সামনে আরও কিছু হচ্ছে ফেস্টিভ্যালের জন্য কাজ করবো আমি একটা ফিচার ফিল্ম নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ওইটা নিয়ে আগাচ্ছি আর কি। ওইটা ফেস্টিভ্যাল কেন্দ্রিকই।
মানে ফেস্টিভ্যালের জন্যই আপনি নানান কাজ? হ্যাঁ, আমি আমার দেশকে আসলে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে চাই আসলে। আচ্ছা, আমাদের দেশের যে বাণিজ্যিক সিনেমাগুলো বা বাণিজ্যিক মুভি যেগুলো রয়েছে এগুলোতে কি যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা, বাণিজ্যিক মুভি বানাবেন কিনা? ডেফিনেটলি বানাবো, কিন্তু এখন না, আমার আগে বুঝতে হবে, শিখতে হবে। আমি যে জিনিসটা আসলে বুঝি না, আসলে বাণিজ্যিক ছবিটা আসলে বানানোর জন্য অনেক ধরনের অভিজ্ঞতা প্রয়োজন। এখন তো আমি লার্নিং প্রসেসে আছি, আমি শিখতেছি। আপনি তো দেখতে এত সুন্দর, তাহলে আপনি অভিনয়ে না এসে ডিরেক্টর কেন? তো এটা হচ্ছে আমার বলতে পারেন বাই বর্ন। আমার বাবা ছিল হচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং কিছু মঞ্চনাটক নির্দেশক ছিল, তো ওই জায়গা থেকে হচ্ছে আমার জেনেটিক্যালি পাওয়া আর কি। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ডিরেকশন দেব এবং কি আমার নির্দেশনায় মানুষ কাজ করবে, এতে আমার আনন্দ আসলে। আমি এটাতে খুব আমি বেটার ফিল করি আসলে। মানে ছোটোবেলা থেকেই আঙ্কেলের কাছ থেকে আসলে এই বিষয়টা আপনার? আমার বাবার কাছ থেকে পাওয়া বেসিক্যালি, এবং কি আমি বেটার ফিল করি আসলে পর্দার পেছনে কাজ করতে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগে। পর্দার সামনে আসতে চান না? আমি আসতে চাই না আসলে। পেছন থেকে কলকাঠি নাড়বেন? হ্যাঁ, পেছন থেকে আমি কাজ করতে চাই। কলকাঠি নাড়বো কিনা জানি না, পেছন থেকে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, এই যে ভালো লাগাটা আপনারও ভালো লাগে এবং যারা দেখে দর্শক যারা রয়েছেন তাদেরও ভালো লাগে। আপনি তো মানুষকে এন্টারটেইন করেন জিনিসগুলো বানিয়ে, নাটক বা শর্ট ফিল্ম যেটি বলি, আপনি কি সে আসলে এন্টারটেইন হন? আমি যখন দেখি কি, আমি যখন একটা প্রজেক্ট বানাই, বানানোর পরে যখন এটার ফিডব্যাকটা বেটার পাই, তখনই হচ্ছে আমি আসলে বেসিক্যালি আনন্দটা পাই। সেটা তো একটা একটা কিছু বানানোর আনন্দ, কিন্তু এমনিতে আপনি এন্টারটেইন হন কিসে? আমি এন্টারটেইন হই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি বই পড়তে অনেক ভালোবাসি। আচ্ছা, যখন আমি ফ্রি সময় থাকি তখন হচ্ছে বইটাই পড়ি, তো এটা দিয়ে আমার এন্টারটেইন, আমার বিনোদনের মাধ্যম হচ্ছে এটা। শুধু বই পড়া? বই পড়া। বই পড়া বই পছন্দ আপনার? আমার হুমায়ুন আহমেদ স্যারের বই খুব বেশি পছন্দ। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যারের বইয়ের প্রতি আমি খুবই বেশি ইন্টারেস্টেড আর কি। আচ্ছা, সামনে আপনার আর কী কী প্রজেক্ট রয়েছে? সামনে হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে হলুদ কাম নামে একটা প্রজেক্ট বানাচ্ছি ভ্যালেন্টাইনের জন্য, তারপরে বানাচ্ছি হচ্ছে আপনার পত্রমিতালি নামে একটা প্রজেক্ট বানাচ্ছি, তারপরে যে ফিচার ফিল্মটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি ওইটার শ্যুটের যাব হচ্ছে জানুয়ারি থেকে, ওটা ফেস্টিভ্যালের জন্য। ওটা ফেস্টিভ্যালের জন্য? আমি এই ভ্যালেন্টাইনের আগ পর্যন্ত কাজ করবো, দেন তারপরে হচ্ছে একদম ফেস্টিভ্যালের জন্য একদম লক হয়ে যাব, আর জানুয়ারিতে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে যা অ্যাটেন্ড করবো আর কি। আচ্ছা ঠিক আছে, শুভকামনা থাকলো। পুরস্কার যদি জিতে তাহলে আমাদের সবারই আনন্দ লাগবে এবং দেশের জন্য একটা গৌরব নিশ্চয়ই হবে। তো আপনার এই যে কাজগুলো আপনি করছেন, অনেক দর্শক রয়েছে যেগুলো যারা আসলে দেখে আপনার কাজ কিন্তু আপনাকে চেনে না, সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আপনারা সবসময় বাংলা নাটক এবং কি বাংলা সিনেমার সাথে থাকবেন, এবং কি আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট নির্মাতা আছে, তাদের কাজ দেখবেন, এবং কি আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার সবাই।